একটু হাঁটাহাঁটি করবেন, যাতে বডিতে এক্সট্রা ফ্যাট না হয়, এক্সট্রা ফ্যাট না হয় এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। হ্যাঁ ঠিক আছে। একটু হাঁটাহাঁটি করবেন, যাতে বডিতে এক্সট্রা ফ্যাট না হয়, এক্সট্রা ফ্যাট না হয় এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। হ্যাঁ ঠিক আছে। ওইটাই আপনার খেয়াল রাখতে হবে, দশ কিলোমিটার হাঁটেন, মাশাল্লাহ খুবই ভালো ওইটাই। তাছাড়া এটা কোনো ক্ষতিই করবে না, এই সামান্য একটু এখন লাল লাল আছে এগুলো থাকবে না, তার মধ্যে আপনি ফর্সা মানুষ তো। সোজা হয়ে শান্ত ভাইয়া, সোজা হয়ে শান্ত একটু। হ্যাঁ হ্যাঁ, আজকে ড্রেনটিউব কাটতে হবে একসাথে সবাই, ওনাদের সাথেই ছিল। হ্যাঁ, এটা তো এই লালচে ভাবগুলো এগুলো থাকবে না। হ্যাঁ, কনফিডেন্স তো মূলত আপনার ভিডিও দেখে পাইছে, কারণ আমি আমি জীবনে করতাম না। না না, আসছেন ভাই, ভালো করছেন, খুব ভালো করছেন। হ্যাঁ আসবে, আবার সমস্যা নেই। এই যে এখানে একটু পানি আছে, এই যে এই আর্মসে, এই যে সোয়েলিং এখানে, এই যে এখানে হাত দেন, খসখস করে হাত দেন না, টের পান কিছু আপনাকে নিতে হবে, একটু টাইম নিতে হবে। আপনি দেখেন গত পরশু দিন কি ছিল, আজকে কি অবস্থা। ইনশাল্লাহ একটা সপ্তাহ গেলে অনেক চেঞ্জ আসবে, অনেক এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ। এখানে তো আপনার কোমরে ব্যথা হবে, এখানে ব্যথা হবে, এইখানে ব্যথা হবে, শুধুমাত্র সোজা হয়ে শোয়ার কারণে আর গুজে হয় থাকার কারণে। আমি আপনার আর্মস পর্যন্ত দেখাইলাম সোয়েলিং, এই যে আর্মস এইখানে পর্যন্ত সোয়েলিং আসছে, এটা তো কোনো ব্যাপারই না, এগুলো চলে যাবে, এগুলো কিচ্ছু থাকবে না, কোনো কিছু থাকবে না, কখনোই থাকবে না, কিন্তু ওর জন্য একটু টাইম দিতে হবে, একটু টাইম দিতে হবে। একদিনের গানে কমাসে চলে গেছে, ছিল কেটে ফেলছে শেষ, এখন এটা একদম প্লেন, একদম সমান। বাকিটুকু যেটা ঘাটা আছে, ঘাটা সময় একটু লাগবে, কয় না যে নদী মরে গেছে, রেখা রেখে গেছে, এইরকম বিষয়টা। গানে কমাসে শেষ, এখন শুধু আছে হচ্ছে ক্ষতটাই, ক্ষত বিক্ষতগুলো এক দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, 3-6 মাসের মধ্যে 100% রিকভারি হয়ে যাবে। অনেকে অনেক কথা বলবে যে এখানে শক্ত চাকা ভাই এগুলো থাকবে, হবে, কিন্তু চিরস্থায়ী না, 2-4 মাসের মধ্যে চলে যাবে। এবং এমন কোনো কারো বুদ্ধি নেবেন না যে এই বিষয়ে জানে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। এমন কোনো মানুষের বুদ্ধি নেবেন না যার এই ব্যাপারে জিরো নলেজ, এরকম মানুষ বিভ্রান্ত ছাড়া আর কিছু করবে না, কারণ আপনার যে কন্ডিশন আছে অনেক ভালো। এই কাজটা আপনার দুবাইতে করলে 5 লক্ষ টাকা নিত, আপনি বাংলাদেশে আইছেন 40-50 হাজার টাকা শেষ করে ফেলাইছেন, দুবাইতে মিনিমাম 5 লাখ টাকা নিত। এই যে যাইতেছেন তো 10 দিন পর সেলাই কাটতে যাইবেন, কয় টাকাতে সেলাই কাটেন আমার একটু জানায়, দুবাইতে সেলাই কাটতে কয় টাকা না এটা আমার একটু জানায়, এবং এই সেলাই আপনি নিজেও কাটতে পারবেন, কিন্তু যখন ওইখানে গিয়ে কাটবেন তখন সেলাই কাটতে আপনার 5,000 রেখে দেবো, বললাম তো আমি। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকোমাসি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, ধন্যবাদ।